বামেদের ঘরে থাবা বসালো শাসক বিজেপি দল। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে দল ভাঙ্গার প্রয়াস জারি রাখল। বাম ডান মথার ঘরে হানা দিচ্ছে শাসক বিজেপি দলের নেতৃত্বরা। এই হানাতে কম বেশ সাফল্য পেয়ে ধীরে ধীরে সাংগঠনিক শক্তিতে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার বামেদের ঘাটে বিলুনিয়া এসবিসি নগর গ্রাম পঞ্চায়েতের 13 নং বুথ এলাকায় থাবা দিয়ে শাসক বিজেপি দল বাম ভোটারদের ঘরে তুলতে সক্ষম হয়েছে। দীর্ঘদিন ধরে হানা দিয়ে অবশেষে সফলতা আসলো বুধবার বিকেলে। যোগদান সভার মতো কর্মসূচি আয়োজিত করে বাম ভোটারদের দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মোট 22 পরিবারের 75 জন ভোটার বিজেপি দলীয় পতাকা হাতে তুলে নেন। যোগদান সভাটি আয়োজিত হয় এসবিসি নগরগ্রাম পঞ্চায়েতের 13 নং বুথ এলাকার মাঠে। এই দিনের আয়োজিত সভায় প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি শঙ্কর রায়, ছিলেন বিধায়িকা স্বপ্ন মজুমদার, ভারতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত নেতৃত্বরা আলোচনা রাখতে গিয়ে বিগত বাম সরকারের তীব্র সমালোচনা করার পর কংগ্রেস দলের সমালোচনাও করতেও পিছপা হননি। পাশাপাশি বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা। এইভাবে রাজ্যের বুকে গরিব দেয়ার করে কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস করেছেন কমিউনিস্ট। চিট ফান্ডের নাম দিয়ে গরিবদের টাকাগুলি আত্মসাৎ আজকের এই কমিউনিস্টরা করেছে বন্ধুগণ। তাই 2018-তে এই ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। আজকে গরিবদের বাড়িতে গরিবরা যাতে রেশন শপের মাধ্যমে সমস্ত জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস ভর্তুকি মূল্যে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে রেশন শপে চাল, চিনি, আটা, সয়াবিন, চা পাতা, মুসুরির ডাল, ময় মশলা, আর এখন নূতন করে চালু হয়েছে সর্ষার তেল পর্যন্ত রেশন শপে যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আর কমিউনিস্টরা চিনি বন্ধ করে দিয়েছিল, মনে আছে তো আপনাদের? চিনি বন্ধ করে দিয়েছিল। আর কি আন্দোলন করতে হবে? কি কেন্দ্রীয় সরকার চিনি দেয় না করে বিলুনিয়াতে আন্দোলন করেছে। আমরা দেখেছি প্রত্যেক দিন মিটিং নিয়েছি। আজকে দিদিরা খুব তাড়াতাড়ি দায়িত্ব আমি শেষ। বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।